নমস্কার, আমি মৌ। অনেকদিন পর আবার আমি আপনাদের কাছে ফিরে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি খুব মজার গল্প, ঝুনু মাসির বেড়াল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি খুব মজার গল্প, ঝুনু মাসির বেড়াল। ঝুনু মাসি একদম বেড়াল পছন্দ করতেন না। বেড়ালরা নাকি বড্ড নোংরা হয়, তারা যখন তখন ছাদে যায়, ছাই গাদার ওপর ঘোরে, আবার সুযোগ পেলেই টুক করে বিছানার ওপর লাফিয়ে ওঠে। বেড়ালরা এমনই আদুরে যে বিছানায় না শুলে তাদের ঘুমই আসে না। একদিন তো ঝুনু মাসি তার বিছানার ওপর কোথাকার একটা উটকো বেড়ালকে দেখে একেবারে কেঁদেই ফেলেছিলেন। সেই বিড়াল একদিন ঝুনু মাসিকে জব্দ করে দিল। বাড়ির কাজের লোকদের ঝুনু মাসি হুকুম দিয়ে রেখেছিল বাড়ির ত্রিসীমানায় যেন বেড়াল না আসে, বেড়াল দেখলেই তাড়াতে হবে। একটা গোঁফ অলা হাঁড়ি মুখো বেড়াল প্রায়ই জানলা দিয়ে উঁকি মারে, আমরা হই হই করে সেটাকে তাড়া করে যাই। এত পাহারা টাহারা দিয়েও শেষ পর্যন্ত কিছু করা গেল না। এর মধ্যেই একদিন সকালবেলা দেখা গেল কি করে যেন একটা বাচ্চা বেড়াল ঘরের মধ্যে ঢুকে পড়ে প্রায় একটা উলের বলের মতন ঝুনু মাসিরই খাটের কাছে লাফালাফি করছে। ঝুনু মাসি একেবারে আঁতকে উঠলেন, চেঁচামেচি করে ডাকলেন সবাইকে, বললেন, এক্ষুনি তাড়াও, এক্ষুনি বিদেয় করো হতভাগাকে। হ্যাঁ, আমরা হ্যাট হ্যাট হুস 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 করলাম। বেড়ালটা যাবার নামই করে না। আমাকে হাততালি দিতে দেখে সে ভাবলো বুঝি সেটা একটা খেলা, অমনি হাততালির সঙ্গে সঙ্গে ডিগবাজি দিতে লাগলো। তাই দেখে ঝুনু মাসির ছেলে পল্টু হেসে ফেলতেই ঝুনু মাসি তার দিকে কটমট করে তাকালেন। তারপর বললেন, হাসছিস কে? তোর হাসি দেখলে ও লাই পেয়ে যাবে না? হ্যাঁ, বেড়ালকে তো ভয় দেখালেই পালায়, কিন্তু এই বেড়াল ছানাটা যে একটুও ভয় পাচ্ছে না। আমরা যতই তাড়া করি ততই সে মাটিতে গড়াগড়ি দিয়ে খেলা দেখায়, ও বোধ হয় এখনো ভয় পেতেই শেখেনি। সুখনের হাতে মস্ত বড় একটা ডান্ডা, কিন্তু ওইটুকু বেড়ালকে তো আর মারা যায় না। সুখন লাঠিটা নিয়ে ওর পাশে ঠুকতে লাগলো, তাতেও সে ভয় পায় না, ফুরুত ফুরুত করে তালে তালে লাফায়। ছোট মাসি বললেন, উসকো কান পাকাড়কে বাইরে ফেলে দাও। বেড়ালটাকে হাতে করে তুলে নেওয়া ছাড়া আর উপায় নেই, কে তুলবে সবাই তাই ভাবছে। এমন সময় বেড়ালটা ধপাস করে পাশ ফিরে শুয়ে চোখ বুজে একেবারে স্থির হয়ে গেল। ঝুনু মাসি ভয় পেয়ে গেলেন, চেঁচিয়ে বললেন, ও মা, হ্যাঁ বেড়ালটা মরে গেল নাকি? বাড়িতে বেড়াল মরলে ভীষণ পাপ হয়। এই সুখন, সুখন, তুই ওইটুকু প্রাণীটাকে লাঠি দিয়ে মেরে ফেললি। সুখন জিভ কেটে বলল, না মাইজি, মা কালির দিব্যি, আমি একবার ওকে মারিনি, শুধু ভয় দেখিয়েছি। তাহলে মরে গেল কি করে? অত বেশি ভয় দেখালি কেন? নিশ্চয়ই হার্ট ফেল করেছে। পল্টুটা বলল, মরেনি মা, চোখ পিটপিট করছে। ঝুনু মাসি ধমক দিয়ে বললেন, ও মরেনি মরেনি, কিন্তু মরতে কতক্ষণ, কি অলক্ষণে কাণ্ড, বাড়িতে বেড়াল মরে যাবে, কত পাপ হবে। ও, আমি বললাম, মরবে কেন, এতক্ষণ খেলা করে হাঁপিয়ে গেছে তাই জিরিয়ে নিচ্ছে। ছোট মাসি তক্ষুনি হুকুম দিলেন, জটার মা,
জটার মা, শিগগির এক বাটি দুধ নিয়ে এসো, দুধ খেয়ে সুস্থ হয়ে নিক, তারপর ওকে ভালোয় ভালোয় বাড়ির বাইরে রেখে আসবে। জটার মা একটা এনামেলের বাটিতে খানিকটা দুধ নিয়ে এলো। ঝুনুমাসি সেটা দেখেই আবার বকুনি দিয়ে উঠলেন, ওহ, এটুকু দুধে বেড়ালের পেট ভরে? বেড়াল কি তোমার আমার মতন ভাত খায়? হ্যাঁ, তোমাকে কিপটেমি করতে কে বলেছে? আবার বাটি ভরে দুধ আনা হলো। দুধের গন্ধ পেয়েই বেড়াল ছানাটা গা ঝাড়া দিয়ে উঠল, তারপর দুধ খেতে লাগলো চুক 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 শব্দ করে। আমরা গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে দেখতে লাগলাম। সবটা দুধ শেষ করে সে খুব আরাম করে জিভ চাটলো খানিকক্ষণ। পল্টু বলল, মা ও মা, এবার ওকে রাস্তায় ফেলে আসব? হ্যাঁ, ঝুনুমাসি বললেন, রাস্তায় নয়, ফুটপাথে, দেখিস খুব সাবধানে যেন গাড়ি টাড়ি চাপা না পড়ে। হ্যাঁ, কিন্তু তার আগেই বেড়ালটা একটা কাণ্ড করল। সে এক দৌড়ে গিয়ে ঝুনুমাসির পায়ে মাথা ঘষতে লাগলো, এবং এই প্রথম সে খুব মিষ্টি করে আস্তে ডাকল, মিও মিও। তখনই আমরা বুঝে গেলাম ওটা মোটেই বেড়াল ছানা নয়, ছদ্মবেশী কোনো মহামানব। ও নিশ্চয়ই মানুষের ভাষা জানে, না হলে কি করে বুঝলো যে ঝুনুমাসি ওকে তাড়াতে চাইছেন? ততক্ষণে ঝুনুমাসি একেবারে গোলে জল হয়ে গেছেন, পা সরিয়েও নিলেন না, নরমভাবে বললেন, আহারে, হ্যাঁ মা ষষ্ঠীর জীব, বড্ড মায়া লাগে, রাস্তাঘাটে কোথায় গিয়ে মরবে? থাক থাক, এখন থাক। সেই থেকে বেড়াল ছানাটা থেকেই গেল, ঝুনুমাসির সব ঘেন্না চলে গেল। এখন তিনি উল বুনতে বসলেই বেড়ালটা লাফিয়ে এসে তার কোলে বসবে। পল্টুর চেয়েও তার আদর অনেক বেশি। প্রথম কদিন তার অনেকগুলো নাম রাখা হয়েছিল, মিনি, পুষি, বিধুমুখী, পোঁচকি, গুলগুলি, ভুলভুল, দুষ্টু, মিষ্টি, এইসব। শেষ পর্যন্ত তার নাম হলো ফ্লসি। ইংরেজি নামটা ঝুনুমাসিরই বেশ পছন্দ, লোকে কুকুর পুষলেই ইংরেজি নাম দেয়। বেড়ালেরই বা কেন ইংরেজি নাম হবে না, বেড়াল কি কুকুরের চেয়ে কম? ফ্লসি সারা বাড়ি তুরতুর করে ঘুরে বেড়ায়, সে খুব শৌখিন, কখনো নোংরায় থাকে না, সব সময় সেজে গুজে ফুটফুটে। ঝুনুমাসি তাকে মাছের কাঁটা খাওয়াবার অভ্যেস করাননি, মাছের কাঁটা ওরা মুখে করে এখানে সেখানে নিয়ে গিয়ে বড্ড নোংরা করে, তাই ফ্লসিকে শুধু দুধ খাওয়া অভ্যেস করানো হলো। কখনো সখনো এক আধ টুকরো মাছ তাকে দেওয়া হয় বটে, তাও কাঁটা বেছে যাতে সেটা খাওয়ার টেবিলের নিচেই শেষ করে। ফ্লসি সত্যি মানুষের কথা বোঝে, বাড়িতে লোকজন এলে ঝুনুমাসি যেই বলেন, ফ্লসি একটু নাচ দেখাও তো, অমনি সে দুহাত তুলে দাঁড়ায়। তারপর টেবিলের একেবারে পাশে একটা বিস্কুট রেখে দিলে সে লাফিয়ে উঠে সেটাকে মুখে করে নেয়। সকলেই অবাক হয়ে যায়। ঝুনুমাসি গর্বের সঙ্গে বলে, এত সুন্দর বেড়াল থাকতে কেন যে লোকে কুকুর পোষে, তাও তো বুঝি না। প্রথম প্রথম সে যেখানে সেখানে এমনকি দরজার সামনে হিসি করে দিত। ঝুনুমাসি একদিন তার কান ধরে ছাদে নিয়ে গিয়ে একটা কোণ দেখিয়ে বলেছিলেন, এইটা তোর বাথরুম, বুঝলি পোড়ামুখি, ফের যদি অন্য জায়গা নোংরা করবি। কি আশ্চর্য, তারপর থেকে ফ্লসি ঠিক ছাদেই বাথরুম করতে যায়। এক বছরের মধ্যে ফ্লসি বেশ বড় হয়ে উঠল, দারুণ সুন্দর হয়েছে চেহারা,
রাজকুমারীর মতন সে সগর্বে বারান্দার রেলিংয়ের ফুটোয় মুখ বাড়িয়ে রাস্তা দেখে। কখনো সে রাস্তার বাজে বেড়ালদের সঙ্গে মেশে না। সবচেয়ে মজার হচ্ছে তার চোখ দুটো। তার দুটো চোখ দুরকম, একটা নীল আর একটা হলদে। কি তোমরা বিশ্বাস করছো না? সত্যি এরকম হয় আমার নিজের চোখে দেখা। সেবার পূজোর ছুটিতে বাইরে বেড়াতে যাবার সময়ও ঝুনুমাসি ফ্লসিকে সঙ্গে নিয়ে গেলেন। বাড়িতে একা একা সে কার কাছে থাকবে, ঝি চাকররা যদি যত্ন না করে? প্রথমে কথা ছিল দার্জিলিং যাবেন, কিন্তু বেড়ালে কি অত ঠান্ডা সহ্য করতে পারবে? বেশি শীতে যদি ফ্লসির লোম উঠে যায়? তাই মত বদলে ঝুনুমাসি দার্জিলিং না গিয়ে ঘুরে এলেন পুরী থেকে। ঝুনুমাসির এক মাসি আছেন, তার নাম টুনুমাসি। ইনিও কিন্তু খুব বড় নন, ঝুনুমাসিরই প্রায় সমান বয়সী। এই টুনুমাসি অনেক দিন ধরে থাকেন দিল্লিতে, কয়েকদিনের জন্য এসেছেন কলকাতায়। একদিন বেড়াতে এলেন ঝুনুমাসির বাড়িতে। অনেকদিন পরে এসেছেন তো, তাই সকলেরই খুব আনন্দ। কথা বলতে বলতে তিনি বসবার ঘরের সোফার ওপরে বসে পড়েই ভয়ে চেঁচিয়ে উঠলেন, ওরে বাবারে, এ কি? কেউ লক্ষ্য করেনি যে ফ্লসি শুয়েছিল সোফার এক কোণে। এ বাড়ির সব জায়গায় তার অবাধ অধিকার। টুনুমাসি তাড়াতাড়ি উঠে পড়ে বললেন, এ ম্যাগো, একটা বিড়াল এলো কোত্থেকে? ছি 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 ছি, দেখলেই ঘেন্না লাগে ম্যাগো ম্যা। এই যা 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 যা। ফ্লসি যাবে কেন? তার জ্ঞান হবার পর থেকে কেউ তাকে কখনো তাড়িয়ে দেয়নি। সে গ্যাঁট হয়ে বসে রইল। টুনুমাসি তখন ফ্লসির ঘাড় ধরে তুলে বেশ জোরে ছুঁড়ে দিলেন মাটিতে। বললেন, যা বেরো বেরো দূর হ ম্যাগো। আমরা সবাই আড়ষ্ট হয়ে রইলাম। ফ্লসির এরকম অপমান, কেউ কোনোদিনও তাকে ছুঁড়ে ফেলেনি। ঝুনুমাসির মুখখানা থমথমে। টুনুমাসি বললেন, কলকাতাতে বড্ড বেশি বিড়াল, আমাদের দিল্লিতে এই উৎপাত নেই। বিড়াল দেখলেই আমার এমন ঘেন্না করে। ঝুনুমাসি বললেন, তুমি অত জোরে ছুঁড়ে দিলে, হ্যাঁ যদি পাটা ভেঙে যায়? ওদের আবার পা ভাঙবে? ছাদ থেকে ফেলে দিলেও মরে না, সারা বাড়ি নোংরা করে, অসুখ বিসুখ ছড়ায়। এক বছর আগে ঝুনুমাসিরও ঠিক এই মতই ছিল। সেটা যে এর মধ্যে বদলে গেছে তা আর টুনুমাসি জানবেন কি করে? সুতরাং তিনি আরও কিছুক্ষণ বেড়ালের নিন্দে করে গেলেন। ঝুনুমাসি শুধু একবার বললেন, সব বেড়াল একরকম হয় না। যাই হোক, একটু বাদেই ঝুনুমাসি দিল্লির গল্প শুরু করতেই বেড়ালের কথা চাপা পড়ে গেল। আমরা সবাই রাত দশটা পর্যন্ত গল্পে মশগুল হয়ে রইলাম। সে রাত্রে আর ফ্লসিকে খুঁজে পাওয়া গেল না। টুনুমাসি তাকে ছুঁড়ে ফেলে দেবার পর সে দৌড়ে ঘর থেকে পালিয়ে গিয়েছিল, আর তাকে দেখা যায়নি। অনেক রাত পর্যন্ত আমরা ফ্লসিকে খোঁজাখুঁজি করলাম। ঝুনুমাসি কান্নাকাটি শুরু করে দিলেন। পরের দিনও ফ্লসি ফিরে এলো না, তার পরের দিনও না, একেবারে উধাও হয়ে গেছে। বেড়ালেরও কি অভিমান হয়! আমাদের সকলের সামনে, এমনকি ঝুনুমাসির সামনেই একজন তাকে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। তক্ষণি তো আমরা কেউ তাকে কোলে তুলে নিয়ে আদর করিনি। সেই অভিমানে ফ্লসি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে গেল। আমরা পাগলের মতন খোঁজাখুঁজি করলাম কয়েকদিন। ঝুনুমাসি সব সময় কান্নাকাটি করছেন। আমাদের মধ্যে একমাত্র পল্টুই তেমন ভালোবাসত না ফ্লসিকে। এখন তার মায়ের অবস্থা দেখে সে নিজেও ফ্লসিকে ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করল, কিন্তু কোথাও তাকে দেখতেই পাওয়া গেল না। দিন সাতেক বাদে ঝুনুমাসি আমাদের কারোকে না জানিয়ে কাগজে একটা বিজ্ঞাপন দিলেন, ফ্লসি ফিরে এসো,
তোমাকে আর কেউ কোনো দিন মারবে না। তুমি যা চাও তাই পাবে, তোমার জন্য আমি শয্যাশায়ী, ইতি তোমার মা ঝুনু। সেই বিজ্ঞাপন পড়ে সবচেয়ে বেশি হাসলেন ঝুনুমাসির বর, আমাদের ছোট মেশো। তিনি ঝুনুমাসিকে বললেন, তুমি তো তোমার বেড়ালকে অনেক কিছুই শিখিয়েছিলে জানি, তাকে কি খবরের কাগজ পড়তেও শিখিয়েছিলে নাকি? তার চেয়ে বলো, পুলিশের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের খবর দেব। এই সময় ঠাট্টাই আর কি ঝুনুমাসির একদম ভালো লাগে না। তিনি কান্নায় ফোঁসফোঁস করতে করতে বললেন, জানি তুমি তো ফ্লসি মরে গেলেই খুশি হও, সে কি রাস্তায় ঘাটে হাঁটতে শিখেছে কখনো? না জানি এতদিনে তার কি হয়েছে। শেষ পর্যন্ত ছোট মেশোই লিখে দিলেন খবরের কাগজে আর একটা বিজ্ঞাপন, হারাইয়াছে হারাইয়াছে, একটি ফুটফুটে সাদা রঙের বিড়াল, কপালে শুধু টিপের মতন একটি কালো দাগ, লেজ ঠিক 2.5 ইঞ্চি মোটা, বয়স 1 বছর 1 মাস, খুব শান্ত স্বভাব, মাছের কাঁটা খায় না, কেহ সন্ধান দিলে 100 টাকা পুরস্কার। সেই বিজ্ঞাপন পড়ে দলে দলে লোক আসতে লাগল, প্রত্যেকেরই কোলে একটি বা দুটি বেড়াল, কেউ কেউ থলেতে ভরে অনেকগুলো বেড়াল ছানাও আনে। গেটের কাছে আমি, পল্টু আর সুখন মিলে একটা কমিটি বসালাম, সব বেড়াল পরীক্ষা করে দেখি ফ্লসির মতন সুন্দর একটাও নয়। ঝুনুমাসিকে নিয়েই হলো মুশকিল, উনিও আমাদের কমিটিতে থাকতে চান। তার ফল হলো সাংঘাতিক। দুপুরের দিকে তিনটে ছেলে এলো, সঙ্গে একটা জাঁদরেল খয়েরি রঙের বেড়াল, মুখখানা দারুণ রাগি রাগি, তাকে জোর করে ধরে রাখা হয়েছে। একটি ছেলে ঝুনুমাসিকে দেখেই বলল, মাসিমা মাসিমা আপনার বেড়াল হারিয়েছে, এই নিন। ঝুনুমাসি তিন পা পিছিয়ে গিয়ে বললেন, এটা তো আমার বেড়াল নয়। আর তাতে কি হয়েছে, বেড়াল তো সবই এক। না না, আমি আমার সেই বেড়ালটাই শুধু চাই। আর নিন না, আর সস্তা করে দিচ্ছি, আপনি 100 টাকা পুরস্কার দেবেন বলেছিলেন তো। আচ্ছা ঠিক আছে, 50 টাকা দিন, আর তাহলেই এটা ছেড়ে দেব। আর না, অন্য বেড়াল আমার চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে 25 টাকা দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 10 টাকা। বলছি তো, অন্য বেড়াল নেব না আমি। ছেলেটি এবার নিরাশভাবে বলল, নেবেন না? ঠিক আছে, তাহলে এটাকে লেকের জলে ডুবিয়েই মারব। ঝুনুমাসি ভয় পেয়ে বললেন, হ্যাঁ কি কি করবে জলে? হ্যাঁ হ্যাঁ, জলে ডুবিয়ে মারব। কেন, মেরে ফেলবে কেন? এটা সাংঘাতিক বদমাশ, যেখানেই ছেড়ে দি ঠিক বাড়ি ফিরে যাবে। একবার হাওড়ায় ছেড়ে দিয়ে এসেছিলাম, একবার ব্যারাকপুর, তাও রাস্তা চিনে ফিরে এসেছে। এ পর্যন্ত 27খানা মাছ ভাজা চুরি করেছে, একে মারব না? ঝুনুমাসি ধমক দিয়ে বললেন, না মারবে না, ভগবানের জীবকে কেউ কখনো এমনি এমনি মারে? 10 টাকা দিয়ে সেই বিশ্রী বেড়ালটাকে রাখতে হলো আমাদের। এরপরে এলো একজন বুড়ো মতন লোক, সঙ্গে দুটো বেড়াল, কপালে সেই কালো রঙের দাগটা পর্যন্ত ঠিক আছে, কিন্তু পল্টু সেই জায়গাটায় আঙুল দিয়ে ঘষতেই দেখা গেল রং উঠে আসছে, ওটা এঁকে আনা হয়েছে। তাছাড়া ফ্লসি কখনো আমাদের দেখে ফ্যাঁচ ফ্যাঁচ করে? ধরা পড়ে যাওয়ায় বুড়ো লোকটি একটু দুঃখিতভাবে বললেন, যা তাও মিলল না,
সারা শহর খুঁজে খুঁজে সাদা বেড়াল ধরে আনলাম। তারপর তিনি বেড়াল দুটোকে মাটিতে ছেড়ে দিয়ে বললেন, যা 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 যা। আমরা বললাম, একি এখানে বেড়াল ছেড়ে দিচ্ছেন কেন? এখানে ছাড়া চলবে না। লোকটি এবার রেগে মেগে বললেন, আহ, তাহলে কি আমি ফেরত নিয়ে যাব নাকি? বেড়াল কি কেউ কখনো ফেরত নেয়? কোনোদিন শুনেছেন? সে বেড়াল দুটো রয়ে গেল বাড়িতে। সন্ধ্যের মধ্যে 10-12টি বেড়াল জমে গেল। অনেকেই বেড়াল নিয়ে এসে আর ফেরত নিয়ে যায় না। 100 টাকার পুরস্কারের লোভে রাস্তার ছেলেরা এক একটা বেড়াল ধরে এনেছে রাস্তা থেকে। পুরস্কার না পেয়ে রাগের চোটে সে বেড়াল ছেড়ে যাচ্ছে এ বাড়িতেই। 2-1টা অবশ্য এদিক ওদিক পালিয়ে গেল, কিন্তু ঝুনুমাসি সব কটার জন্য দুধ বরাদ্দ করে দিলেন। তিনি নিজে থেকে কোনো বেড়ালই তাড়াবেন না। সন্ধ্যাবেলা 2 প্যান্ট পরা লোক একটা টেম্পো ভর্তি করে নিয়ে এলো 125টা বেড়াল। শাড়ির দোকানে যেমন একটা শাড়ি পছন্দ না হলেই সঙ্গে সঙ্গে আর একটা শাড়ি বার করে দেখায়, এরাও তেমন এক একটা বেড়ালের ঘাড় ধরে তুলে জিজ্ঞেস করে, এটা আপনাদের? এটা নয়? তাহলে এটা? এক এক করে 125টা বেড়ালই দেখা হলো, কোনোটাই ফ্লসি নয়। লোক দুটো কাঁধ ঝাঁকিয়ে বলল, তাহলে আর কি হবে, চলো হে গঙ্গাচরণ চলো। ঝুনুমাসি জিজ্ঞেস করলেন, আপনারা এত বেড়াল পেলেন কোথা থেকে? এগুলো নিয়ে কি করবেন? একটা লোক বলল, আমরা ল্যাবরেটরিতে সাপ্লাই দিই। ল্যাবরেটরিতে? সেখানে কি হয়? সেখানে বেড়ালের ওপর নানা রকম ওষুধ দিয়ে পরীক্ষা করা হয়, এদের কেটে কুটে দেখা হয়। আমরা পার পিস 3 টাকায় বিক্রি করি। পার পিস মানে? এক একটা 3 টাকা। ভাবলুম আপনারটা যদি মিলে যায় তাহলে 100 টাকা পাওয়া যাবে। তার মানে এতগুলো বেড়ালকে আপনারা মারতে পাঠাচ্ছেন? নামান নামান গাড়ি থেকে, নামান সবগুলোকে, নামান। সে এক প্রায় পাগলের কাণ্ড। সারা বাড়িতে প্রায় 150 বেড়াল। ঝুনুমাসির ধারণা, তার ফ্লসিকেও নিশ্চয়ই কেউ ল্যাবরেটরিতে চালান দিয়েছে। তিনি আমাদের বলতে লাগলেন, যা যা সব সব ল্যাবরেটরি দেখে আয়, যেখানে যত বেড়াল দেখবি কিনে নিয়ে আয়। ছোট মেশো রাত্রিরে বাড়ি ফিরে প্রায় নাচতে লাগলেন, কোথাও পা ফেলার উপায় নেই, সব জায়গায় বেড়াল। তিনি ঝুনুমাসিকে বললেন, তুমি পাগল হয়েছ না আমি চোখের ভুল দেখছি? এ কখনো হয়? এটা বাড়ি না চিড়িয়াখানা? হটাও, সব কটাকে হটাও। ঝুনুমাসি বললেন, আমি যদি থাকি তাহলে বেড়ালও থাকবে। হ্যাঁ, সারা বাড়িতে মিয়াও মিয়াও কিয়াও কিয়াও চিয়াও ওয়াও, এই রকম নানা রকম ডাক, কত রকম সাইজের কত রকম বেড়াল, এর মধ্যে মানুষের থাকা সত্যিই অসম্ভব। আমরা ভাবলুম ঝুনুমাসির জন্য ডাক্তার ডাকব কিনা। রাত্রিরে খেতে বসবার উপায় নেই, খাবার টেবিলের চারপাশে 150 বেড়াল, অনেকগুলোই লাফিয়ে টেবিলে উঠে আসছে। সুখন একটা লাঠি নিয়ে সেগুলো তাড়াতে গেলেও যায় না। হঠাৎ ঝুনুমাসি চেঁচিয়ে উঠলেন, ওই তো ওই তো, চুপ, ওই তো ওই তো ওই তো, শোন শোন। সেই চিৎকারে সবাই চুপ করে গেল, এমনকি বেড়ালগুলো পর্যন্ত। আমরা শুনতে পেলাম বন্ধ সদর দরজার বাইরে কে যেন মিষ্টি গলায় ডাকছে, মিয়াও মিয়াও।
ঝুনুমাসি ছুটে গিয়ে দরজা খুলে দিলেন। অমনি ফ্লসি ভেতরে এসে ঝুনুমাসির পায়ে মাথা ঘষতে লাগল। ঝুনুমাসি তাকে কোলে তুলে নিয়ে একেবারে কেঁদে ফেললেন। তাকে আদর করে বলতে লাগলেন, ওরে সোনা, ওরে সোনা, তুই কোথায় ছিলি আমার সোনা? তুই মায়ের ওপর রাগ করেছিলি? হা, তোর বুঝি খুব লেগেছিল সেদিন? আরে সোনা আমার, ঠিক মনে হচ্ছে মা মেয়ের অভিমান ভাঙছে। অন্য বেড়ালগুলো ফ্লসির এই আদর মোটেই ভালো চোখে দেখল না। কয়েকটা বিচ্ছিরি চেহারার হুলো বেড়াল রীতিমতন রাগে চোখে তাকিয়ে রইল। ছোট মেশো বললেন, যাক পেয়েছ তো, তোমার আদরের বেড়ালকে পেয়েছ তো, এবার বাকিগুলো সব তাড়াও। কিন্তু বেড়াল তাড়ানো কি সহজ? যে বাড়িতে বেড়ালকে একবার আদর করে খাবার দেওয়া হয়েছে সে বাড়ি ছেড়ে তারা কিছুতেই যাবে না। ঝুনুমাসির কোলে চেপে ফ্লসি খুব ভয়ে ভয়ে তাকিয়ে আছে। এত বেড়াল সেও সহ্য করতে পারছে না। আমি, সুখন আর পল্টু তিনটে লাঠি নিয়ে বেড়ালগুলোকে তাড়িয়ে তাড়িয়ে বাড়ির বাইরে পাঠাই। একটু বাদেই তারা ঠিক ফিরে আসে। একসঙ্গে অত বেড়ালকে আটকানো একেবারে অসম্ভব। জানালা দিয়ে ছাদ দিয়ে ফিরে আসবেই। আরও দুটো দিন এরকম অবস্থায় কাটাবার পর বোঝা গেল একটা কিছু ব্যবস্থা না করলে এ বাড়িতে থাকাই অসম্ভব। রাস্তায় ঘাটে একসঙ্গে এত বেড়াল ছেড়ে আসা যায় না, লোকেরা আপত্তি করবে। শেষ পর্যন্ত একটা বুদ্ধি মেষমশাই বার করলেন। রং তুলি দিয়ে অনেকগুলো কাগজে পোস্টার লেখা হলো, প্রদর্শনী, বিরাট প্রদর্শনী, অভূতপূর্ব বিড়াল প্রদর্শনী, ধর্মতলা কার্জেন পার্কে আজ সন্ধে 6টায়, আপনার গৃহপালিত বিড়াল আনুন, প্রথম পুরস্কার 1000 টাকা, আরও অন্যান্য অনেক পুরস্কার। এই পোস্টারগুলো মেরে দেওয়া হলো কার্জেন পার্কের কাছাকাছি সব রাস্তায়। তারপর এ বাড়ির সবকটা বেড়ালকে তোলা হলো একটা লরিতে ভোরবেলা। সেই লরি ভর্তি বেড়াল এনে ছেড়ে দিলাম কার্জেন পার্কে। লরি ছাড়বার পর ছোট মেশো বললেন, কার্জেন পার্কে অনেক ইঁদুর আছে, বেড়ালগুলো ভালো থাকবে। তাছাড়া প্রদর্শনীতে পুরস্কার পাওয়ার লোভে কেউ ওদের পুষি নিতে পারে। মোট কথা, ব্যবস্থাটি ভালোই হয়েছে, কি বল? বাড়ি ফিরে ঝুনুমাসিকে সব শোনাতে হলো। ফ্লসি তাঁর কোলের কাছে শুয়ে, অন্য বেড়ালগুলো তাড়াবার জন্য ঝুনুমাসি খুব খুশি নন। সব শুনে টুনে তিনি ফ্লসির গায়ে হাত বুলোতে বুলোতে বললেন, সত্যি সত্যি একটা বিড়ালের প্রদর্শনী যদি হতো তাহলে আমার ফ্লসি নিশ্চয়ই ফার্স্ট হতো, তাই না? হ্যাঁ, আমরা কেউ কোনো প্রতিবাদ করলাম না।